নিষ্পাপ প্রীতি এখন শুধুই স্মৃতি। বারবার মুঠোফোনে মেয়ের ছবি দেখে কান্নায় ভেঙে পড়ছেন মা। আর কখনো তার আঁচলে ফিরবে না মেয়ে কলেজ ছাত্রী সামি আফরান জামান প্রীতি। কি বলার আছে, এটা তো কিছু বলার নাই তো। বান্ধবীর বাসা থেকে শান্তিবাগের বাসায় ফিরছিলেন প্রীতি, পথেই মায়ের ফোন। বাড়িতে মেহমান আসায় বান্ধবীর বাড়িতে রাতে থেকে আসতে বলেন তিনি। কে জানত মায়ের সঙ্গে সেটি ছিল মেয়ের শেষ কথা। বাবা মা আর দুই বোনের অসচ্ছল সংসারে চাকরি পেয়ে পরিবারের হাল ধরার কথা ছিল প্রীতির, কিন্তু দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করা মা চান না মেয়ে হত্যার বিচারের নামে কোনো হয়রানির। না না, আমার বিচারের দরকার নেই, যা বিচার করার উপর আলা করব। আমার তো একটা ছেলে আছে, সেও তো এসএসসি পরীক্ষা দেবে সামনে। এই যে এই কাহিনীগুলা কি শিক্ষা নিব, কি শিক্ষা নিব, কি আমি তো নিজেই বের হবো যে আমার তো ভয় লাগবে এখন বের হতে। আমার বের হতে ভয় লাগবে না, আমার মেয়ে সবসময় মাথা নিচু করে গেছে, মাথা নিচু করে আসছে। ঠিক আছে, গতকাল কি গোলাগুলি হয়েছে, ওই যে কোন টিপু সাহেব নেতাকে যে মারল, ওইখানে যে ফায়ার করার সময় আমার মেয়েটা রিক্সায় ছিল, যেতেছিল বান্ধবী সহ, তখন ওই এখানে গুলি লাগছে। রাজনীতির বলি প্রীতি হত্যার বিচার নিয়ে শঙ্কিত প্রতিবেশীরাও চান হত্যাকাণ্ডের সঠিক বিচার ও নিরাপত্তা। আমরা রাজনীতির বলি হয়ে যাচ্ছি, আমরা যে সাধারণ পাবলিক, পাবলিকরা বলি হয়ে যাচ্ছি। এটা কার কাছে আমরা বিচার চাইব, আমরা কোথায় যাব বিচার চাইলে? হয়তো হাইকোর্ট আদালতে কয়দিন এর ধরো ওর ধরো, উকিলরা কিছু টাকা পাচ্ছে, এইটা করতেছে সেইটা করতেছে, লাস্টে দেখা যাচ্ছে যে উনি ফিরে চলে আসতেছে। এখন আমরা কোচিংয়ে পাঠাইতেছি, স্কুলে পাঠাইতেছি বাচ্চাদের, হয়তো আস্তে আস্তে সন্ধ্যা হয়, রাত হয়, আমরা তো নিরাপত্তাহীনতাই আছি এখনো। বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছোড়া গুলিতে নিহত হন বেগম বদরুন্নেসা সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী সামি আফরান জামান প্রীতি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।